নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাড়ির ক্রেতাদের স্বার্থ রক্ষায় কেন্দ্র এক কমিটি গঠন করবে, যা ক্রেতা এবং নির্মাতার মধ্যে একটি মডেল চুক্তি নথিভুক্ত করতে সাহায্য করবে। এই কমিটিতে কেন্দ্র ও রাজ্যের উপভোক্তা কমিশনার, প্রাক্তন বিচারক, আইনজীবী এবং সরকারি কর্তারা থাকবেন। সারা দেশে এই নয়া নিয়ম বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্ট এবং সব রাজ্যকে পাঠানো হবে। তিন মাসের মধ্যে এই নিয়ে সব পক্ষকে মন্তব্য জানাতে হবে। আবারও কমছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ অকাল বৃষ্টি। ফসল বিপর্যয়ের কারণে কৃষকেরা তাদের ফসল অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, যত তাড়াতাড়ি সম্ভব কৃষকেরা তাদের পেঁয়াজ বিক্রি করার জন্য দ্রুত সরকারি মান্ডিতে পৌঁছে যাচ্ছেন। এর কারণে হঠাৎ করে বাজারে পেঁয়াজের মজুদ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম ব্যাপকভাবে কমে গিয়েছে। পেঁয়াজের দাম কমার ফলে তার প্রভাব গ্রামীণ অর্থনীতির ওপর পড়েছে। সর্ষে, ছোলা, ভুট্টা সহ অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে বড় ধরনের পতন পরিলক্ষিত হয়েছে। এসব ফসলের রেকর্ড উৎপাদনী দাম কমে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এবছর 346 লক্ষ টন ভুট্টা, 136 লক্ষ টন ছোলা ও 128 লক্ষ টন সর্ষে উৎপাদিত হয়েছে। সরকার ধনীদের উপর অতিরিক্ত মূলধন লাভ কর আরোপ করবে না। খবর ছিল যে সরকার অর্থনৈতিক বৈষম্য কমাতে অতি উচ্চ আয়ের ব্যক্তিদের উপর মূলধন লাভ করের হার বাড়ানোর কথা ভাবছে, কিন্তু আয়কর দফতর এই খবর অস্বীকার করে টুইট করে জানিয়েছে, ক্যাপিটাল গেইনস ট্যাক্সের বিষয়ে সরকার এমন কিছু ভাবনাচিন্তা করছে না, এই খবর সঠিক নয়। সরকার অপরিশোধিত পেট্রোপণ্যের উপর উইন্ডফল ট্যাক্স পুনরায় আরোপ করেছে। সরকার প্রতি টন অশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স শূন্য থেকে বাড়িয়ে 6,400 টাকা করেছে। ডিজেলের উপর রপ্তানি শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। আজ থেকে নতুন হার প্রযোজ্য হচ্ছে। এর আগে প্রতি টনে এই করের পরিমাণ ছিল 3,500 টাকা। অ্যামাজন আবার ছাঁটাইয়ের ঘোষণা করেছে। বিপণন এবং বিজ্ঞাপন বিভাগ থেকে এই ছাঁটাই করা হবে। গত মাসে অ্যামাজন 9,000 কর্মী ছাঁটাই করার ঘোষণা করেছিল। সেই সংখ্যাই আরও বাড়ানো হবে বলে এদিন অ্যামাজন জানিয়েছে। সংস্থার খরচ কমাতে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলেই জানিয়েছে অ্যামাজন। আরেক বিনোদন সংস্থা ডিজনি আগামী সপ্তাহে বিনোদন বিভাগ থেকে 15% কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে। 2023-24 অর্থবর্ষে 100 দিনের কাজ প্রকল্পে কর্মরত লোকের সংখ্যা 27% হ্রাস পেতে পারে। সাধারণ মানুষের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির কারণে শ্রমিক সংখ্যা হ্রাস পাবে বলেই সরকার আশা প্রকাশ করছে। সরকার এক নয়া প্রযুক্তি স্থাপন করতে চলেছে, যার মাধ্যমে শ্রমিকের সঠিক সংখ্যা জানা যাবে। উল্লেখ্য, কেন্দ্র চলতি অর্থবর্ষে গত বছরের তুলনায় 100 দিনের কাজের বাজেট কমিয়েছে। WTOতে আমদানি শুল্ক ইস্যুতে ধাক্কা খাওয়ার যে নির্দেশ, তা উচ্চ বেঞ্চে চ্যালেঞ্জ করতে পারে ভারত। যদিও কেন্দ্র জানিয়েছে WTOর এই সিদ্ধান্ত দেশীয় শিল্পে কোনো রকম বিরূপ প্রভাব ফেলবে না। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।